হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কৃষি মন্ত্রণালয় এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এসএসসি এইস ও সমান প্রার্থী আবেদনটি করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন না কোন কোন জেলার প্রার্থী আবেদনটি করতে পারবেন কত টাকা ফি জমা দিতে হবে কত তারিখ থেকে আবেদনটি করতে হবে তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব আমার স্যার নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন সাইকুলার পেতে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যাবে আরেকটি একটি রিকোয়েস্ট থাকবে কম একাডেমি এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখাছি যাই ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক তারা সাবস্ক্রাইব করে বেলেগ উনি ক্লিক করে রাখবেন চলেন মূল ভিডিওতে চলে যাই অফিস সায়ক বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন চোদ্দতম চোদ্দোটি পদে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক বা সমান উত্তীর্ণ প্রার্থী আবেদনটি করতে পারবেন ডাটা এন্ট্রি কন্ট্রোলার অফার্ট আর ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন একটি পদে কোন সমান উত্তীর্ণ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ইংলিশ শব্দ ও গতিসম্পন্ন হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা বেতন দুইটি পদে কারণ স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ প্রার্থী বাংলাদেশ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষণের সর্বনিম্ন গতি বা প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ ইংলিশ বিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে আরেকটি থাকবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন হইতে বিজ্ঞান বিভাগে স্নাকোত্তর সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংলিশ ত্রিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে ষাট লিপি কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন সাতটি পদে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাকত্ব সম্মান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্যি শব্দ গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার মধ্যক্ষণের সর্বনিম্ন প্রতিগতি বাংলা প্রতি শব্দ পঁচিশ শব্দ ইংরেজি বিত্রিশ শব্দ গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সরেজমিনে তদন্তকারী প্রতিবেদন তদন্তকারী হলো তার বারোতম গ্রেড এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা পাঁচটি পদে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি এবং পরিসংখ্যান বাণিজ্যিক দ্বিতীয় ও শ্রেণী স্নাকত্ব সমান ডিগ্রি প্রার্থী আবেদনটি করতে পারবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করা প্রয়োজন নাই সেগুলো হলো মুন্সীগঞ্জ ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর টাঙ্গার ময়মনসিং জামালপুর শেরপুর কুমিল্লা রাজবাড়ী রাজশাহী দিনাজপুর লালমনিহাট পঞ্চগড় ঠাকুরগাঁও যশোর মাগুরা দিনাজপুর ফিরোজপুর জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন শুধু শুধুমাত্র সরকারি বেসরকারি শিক্ষিত ইতিমখানা নিবাসী শারীরিক প্রতিবন্ধী সকল প্রার্থী আবেদন সকল জেলা প্রার্থী আবেদনটি করতে পারবে চতুর্থম এখানে হলো আপনার লাস্টে যে অফিস সহায়ক পদটি আছে এর জন্য হলো মা এখানে হলো মানিকগঞ্জ মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীদপুর কিশোরগঞ্জ টাঙ্গাই টাঙ্গা আইল শেরপুর ফেনি এ নাটোর গাইবান্ধা লালনীহাট নীলফামারি ঝিনাইদহ নরাইল বাগরা সাতক্ষীরা কুষ্টিয়া ভোলা পটুখালী প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই তবে শুধুমাত্র সরকারি বেসরকারি শিক্ষিত ইতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলা প্রার্থী আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে হবে বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদনটি করতে পারবেন নিয়োগের ক্ষেত্রে জেলা কোটা ও সরকার কর্তৃক প্রচলিত কোটা ও বিধি অনুযায়ী করা হবে এখানে আবেদনের বয়স হতে হবে দশই অক্টোবর দুই হাজার তেইশ তারিখ অনুযায়ী আবেদনের বয়স হতে হবে আড়ার থেকে তিরিশ বছর মুক্তিযোদ্ধার সন্তান শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স হবে আড়ার থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন এবং বিবেহী বিবেগীয় প্রার্থীর ক্ষেত্রে আড়ার থেকে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য কেবল অফিস সহকারী কাম কম্পিউটার এবং সাতলিপি লিপি কাম কম্পিউটার পদে বাংলাদেশের সচিবালয় ক্যাডার ভুক্ত এখানে গেজেট কর্মকর্তা নন গেজেট কর্মকর্তা আহ সংসদে দুই সালে আওতাভুক্ত নিয়োগপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মচারী প্রদান আবেদনটি করতে পারবে আবেদনের ওয়েবসাইটটি হলো এম ও এ ডট ডট কম ডট মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের শুরু তারিখ হলো তিরিশে আগস্ট দুই হাজার তেইশ সকাল দশ থেকে আবেদনের শেষ তারিখ হলো আবার তিরিশে অক্টোবর দুই হাজার অক্টোবর দুই হাজার তেইশ বিকাল চার ঘটিকা পর্যন্ত আবেদনটি করতে পারবেন আবেদনের ফি কত টাকা ফি জমা দিতে হবে সেটি হলো এক নং কর্মীকির জন্য হলো তিনশো টাকা সার্ভিস চার্জ চৌত্রিশ টাকা মোট তিনশো চৌত্রিশ টাকা আপনার হলো দু তিন থেকে আহ সাত থেকে পাঁচ নাক কর্মীকে জন্য দুশো টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা ছয় নকর্মীকে জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকাটা প্রিপেড সিম এর মাধ্যমে জমা দিতে হবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন